এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, এখনই পঞ্চায়েত ভোট নয়, ইঙ্গিত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পঞ্চায়েত ভোট কবে হবে তা নিয়েই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দু মাস ধরে জনসংযোগ যাত্রা করবেন, তা চলাকালীন শাসক তৃণমূল প্রভাব খাটিয়ে পঞ্চায়েত ভোট করাবে না। এই অনুমানের সততা মিলল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায়। আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েত ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে। মেয়াদ ফুরানোর পরে গ্রামীণ প্রশাসন চালাতে গেলে হয় ভোট করাতে হয়, নতুবা প্রশাসনকে বসাতে হবে। সোমবার বিরোধী দল নেতা দাবি করেছিলেন, আগামী জুন মাসে শেষ হয়ে যাচ্ছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ, তাই তারপরই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের কাজ করার জন্য প্রশাসক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করবে রাজ্য সরকার। বিরোধী দল নেতার বক্তব্য সম্পর্কে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মঙ্গলবার সংবাদ মাধ্যমে বলেন, কোন আইনের বলে বিরোধী দল নেতা পঞ্চায়েত ভোট নিয়ে এমন সব কথা বলছেন তা আমাদের জানা নেই, কিন্তু জুন মাসে কোনোভাবেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে না। পঞ্চায়েত ভোট কবে হবে তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত মন্ত্রীর এমন মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে জুন বা জুলাই মাসে পঞ্চায়েত ভোট হওয়া নিয়ে। অনেকে মনে করেছিলেন মে মাসে হতে পারে পঞ্চায়েত ভোট, কারণ বিরোধী দল নেতার মতোই তারাও জানতেন জুন মাসে পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।